বৃহস্পতিবার বড়ওয়াতে বড় খবর। বিধায়ক জীবনকৃষ্ণ সাহা বড়ওয়া থানার ওসির কাছে লিখিত অভিযোগ দায়ের করলেন তারই দলের দুই নেতা মাহে আলম ও গোলাম মোর্শেদ জর্জের বিরুদ্ধে। এই অভিযোগ প্রসঙ্গে কি বলেছেন বড়োয়ার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা দেখব। কালকে যে ঘটনাটা ঘটেছে আমার দলকে এবং আমার নেতৃত্বকে দুর্নাম এবং কলুষিত করার জন্য কয়েকজন চেষ্টা করেছিল, কিন্তু দেখা যাচ্ছে যে পথ অবলম্বন করেছিল, দেখুন আমাদের যে নবনিযুক্ত ব্লক সভাপতি বিজেপির এজেন্ট হিসাবে কাজ করে স্যার ফেক আইডেন্টি কার্ড বানানো, আমার স্ট্যাম্প সিল আমার সই আমার প্যাড ডুপ্লিকেট করে স্ক্যান করে বানানো, তাছাড়া আমার যে কল রেকর্ডিং, যে কল রেকর্ডিংটা মানে অডিও কল রেকর্ডিং যেটা ছিল পুরোটা না প্রেস করে অল্পখানি আমার এবং প্রাক্তন ব্লক সভাপতির যে কথোপকথন সেটা প্রেস করা, বিভিন্নভাবে আমাকে এবং আমার দলকে এবং আমার নেতৃকে দুর্নাম করার চেষ্টা করেছে। তার পরিপ্রেক্ষিতে আমার জেলা নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বকে এই বিষয়টি আমি জানাই, ওনাদের নজরে নিয়ে আসি, ওনাদেরকে অনুরোধ করি বিষয়টি দেখার জন্য, ওনাদের নির্দেশ মতো আমি থানাতে অভিযোগ দায়ের করি। আমি যেটা চাইছি দল যেমন বলবে সেই মতো আমি আগাবো এবং দল আমাকে প্রাথমিকভাবে যেটা বলেছে থানায় অভিযোগ করতে এবং অভিযোগ দায়ের করা হয়েছে এবং পরবর্তী নির্দেশের অপেক্ষায় আমি রইলাম। দেখুন, যাদের স্বার্থ সিদ্ধি হয়নি, যারা দলটাকে তোলাবাজ ভাবছে বা দলের থেকে কামাই করতে চাইছে, তাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে। এবং এটাও বলতে চাই, আমাদের দাদা অভিষেক ব্যানার্জি, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি সদা সর্বদা চেয়েছেন দলটাকে একদম মানে সুন্দরভাবে স্বচ্ছতার সঙ্গে মানুষের সঙ্গে যোগাযোগ রেখে জনসংযোগের মাধ্যমে দলটা শ্রীবৃদ্ধি ঘটুক। সেটা দেখা যাচ্ছে অনেক আছেন তাদের স্বার্থে আঘাত ঘটেছে, তারা এরকম কাণ্ড কারখানা ঘটাচ্ছেন। এবার দেখব তৃণমূল নেতা মাহে আলম কি বলেছেন। এই বিধায়কের নামে কেউ কিছু ফেসবুকেও কিছু যদি বলে, তেনার মানে দল যে ওকে যে ক্ষমতা মানে বিধায়ক করেছে সেই পাওয়ারটা খাটিয়েও সেই প্যাডেও বিভিন্ন জনের নামে এ বিগত দিনেও থানাতে অভিযোগ করেছে, তাতেও কিছু হয়নি। আর উনি যে অভিযোগ করেছেন, উনি কোন পারপাসে অভিযোগ করবে? আমরা তো যেটা সত্যি জিনিস সেটা তো বড়োয়ার মানুষ আজকে জানছে, প্রত্যেকটা বড়োয়ার মানুষকে জিজ্ঞাসা করলে আপনারা পেয়ে যাবেন। কারণ বিধায়ক এরকম মিথ্যাচারী আর উনি এরকম মিথ্যাভাবে এরকম অভিযোগ উনি বারবার করে, এটা নতুন কিছু নয়, আগেও করেছে। আর এই অভিযোগের ভিত্তিতে আমরা কিছু মনে করি না। তার কারণ হচ্ছে, শুনলেন উনি মনে করছেন যে আমি বিধায়ক রয়েছি, আমি পুলিশকে যা বলবো কাজে লাগিয়ে সেই মতন আমার কথা মতো কাজ হবে, সেটা কখনোই নয়। কারণ আইন তার আইনের পথে চলে, পুলিশ পুলিশের পথে চলে। তার কারণ কোনো বিধায়কের দ্বারাই প্রভাবিত হয়ে সেটা যদি করে বা যদি কোনো রকম সেই ধরনের ঘটনা ঘটে বড়ুয়ায়, তা আগামী দিনে বড়ুয়ার সাধারণ মানুষ আন্দোলনে নামবে, তার পথে নামবে। দেখুন, উনি যে বিজেপির যে বিধানসভার যিনি ক্যান্ডিডেট ছিলেন অমিয় কুমার দাস, তিনাকে গত কয়েকদিন আগে রাত্রে উনি হুমকি দেয় এবং কিছু লোককে ব্যবহার করে ওনার বাড়িতে পাঠানো হয়, এবং ওনার কাছে যে যিনি ব্লক সভাপতি যিনাকে করা হয়েছে রবীন্দ্র কুমার ঘোষ, তিনি বিজেপির ব্লক কমিটির 29 নম্বরের সদস্য, সেই সদস্য ফাইল একবনো সম্পূর্ণ যিনি অমিয় কুমার দাস যিনি ছিলেন এখানকার বিজেপির প্রার্থী তিনার কাছে ছিল, তিনার কাছ থেকে সব কিছু নিয়ে নেওয়া হয়েছে। আর বিধায়ক যেটা বলছে এই স্ক্যাম করে আর করে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ মানুষ বুঝে গেছে এই সমস্ত কথা বিধায়কের আর মানুষ খাবে না, বিধায়কের কথা মানুষ বিশ্বাস করবে না, কারণ এই বিধায়ক একটা জালি বিধায়ক। আপনারা দেখতে পাবেন কয়েকদিনের মধ্যে আমরা এখানে তৃণমূল কংগ্রেস দলটা তৈরি করেছি খুনের রক্তের বিনিময়ে, আমাদের রক্তের বিনিময়ে, আর সেই দলটাকে আমরা একজন মিথ্যা লোকের দ্বারাই মানে পরিচালনা করার যে চেষ্টা করছে মিথ্যাভাবে, সেটা কখনোই আমরা মেনে নেব না। এবং আমরা তৃণমূল কংগ্রেসকে রক্ষা করার জন্য যা যা করার দরকার বড়ুয়া ব্লকের সাধারণ তৃণমূল কংগ্রেসের কর্মী আমরা সকলে ঐক্যবদ্ধ রয়েছি। দেখুন, ওটা বিধায়ক মিথ্যা করে সম্পূর্ণ বলছে, কারণ বিধায়ক আর চারা নেই। কারণ এই জিনিসটা সত্যি প্রমাণ হয়ে গেছে, মানুষ জেনে গেছে, সবাই জেনে গেছে। তাই বিধায়ক এটা মিথ্যা করে যতই ঢাকুক, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করুক, সেটা কখনোই আর হবে না, কারণ সেটা মানুষ জানে। আর উনি আমাকে কখনোই ব্ল্যাঙ্ক প্যাড দেয়নি, আর কোনো দিনই এই ধরনের প্যাড উনি আমাকে দেয়নি, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। কারণ উনি ওনাকে যদি বলেন
কোনো মন্দিরের নামে বা কোনো মসজিদের নামে বা কোনো কালীর নামে শপথ করতে, উনি কথায় কথায় দেখবেন মন্দির মা কালী আমার মায়ের দিব্যি, আমার ছেলের দিব্যি, আমি বিদ্যা হস্তে বলছি, এরকম মিথ্যা কথা বিধায়ক বহুদিন থেকে বলে। আর ওনার তো জালিয়াতি ব্যবসা, সার্টিফিকেটের জালিয়াতি ও মাস্টার, আপনারা জানেন। উনি তো বিধায়ক হিসাবে ওকে কেউ চিনত না, এখন মানুষ হয়তো বিধায়ককে চিনেছে। উনি কবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিলেন? উনি বিধানসভা ভোটের আগে যে বাইডোটা দলকে দিয়েছে, সে বাইডোটা যদি আপনি বলেন, উনি লিখেছেন 14টা নির্বাচন নাকি ওনার নেতৃত্বে মানে জয়লাভ করেছে। 14 তো দূরের কথা, একটা নির্বাচনে ও কোনোদিন ছিল? আপনারা মিডিয়া আপনারা বলুন না, ও কোথায় ছিল, কবে তৃণমূল কংগ্রেসটা করেছে? মিথ্যা বার্তা দিয়ে দলকে পরিচালনা করা যায় না এভাবে। উনি যে আমার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলেছে নারী পাচার, সে নারী পাচারের যে মারাত্মক গুরুতর অভিযোগ, তাহলে আমার বক্তব্য হচ্ছে, তাহলে আমি নারী পাচার করে, তাহলে বিধায়কও নিশ্চয় জানতো, তাছাড়া পুলিশ জানলো না, আর কেউ জানলো না, আর বিধায়ক বলে গেল তার প্যাডে লিখে আমি নারী পাচার করতাম। আমি ওনার নামে খুব শিগগিরই হাইকোর্টে মামলা করতে চলেছি ওনার এগেনস্টে। এবার আমরা দেখব কি বলেছেন গোলাপ মোর্শেদ জর্জ। এই অডিওটি তো এক বছর আয়কার অডিও, এবং জেলার আরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি জানিয়েছি, তাদের নাম করছি না, তাদেরকে জড়াচ্ছি না আমি। হ্যাঁ, যখন অডিওটা হয় তখন কিন্তু আমি জেলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি যে এই দেখুন কী পরিস্থিতি আপনার এমএলএ। হ্যাঁ, কিন্তু তারাও সাক্ষী আছে আমার সঙ্গে। হ্যাঁ, এখানে চিঠিয়ে কোনো ব্যাপার নাই তো, এ অডিও তো সত্য, সেটা আপামর জনসাধারণ এবং সংবাদ চ্যানেলে যারা দেখেছে তারাই বিচার করবে তার, আর আইন তা তদন্ত করবে। আইন যদি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে যদি চিঠি হয় তো চিঠি তার ব্যবস্থা নেবে, আমরা আইনি ব্যবস্থা নেবো তার এগেনস্টে। এই অডিও কি আপনাকে ব্লক সভাপতির জন্যই পয়সাটা চেয়েছিল? হ্যাঁ, না ও ও আমার আপনার বিরুদ্ধে যে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে আপনি কী বলবেন, মানে কী ব্যবস্থা নেবেন? আইনি পদক্ষেপ নিয়েছি, আমি আইনি ব্যবস্থা নেবো, এবং দলের যারা আমাদের জেলা নেতৃত্ব আছে রাজনীতি তাদেরকে জানাবো আমি। হ্যাঁ, এরকম আমি জানিছি এই বিষয় নিয়ে। আমি আমার ব্লক সভাপতি চলে যাওয়ার পর থেকে, আমার ব্লক সভাপতি চলে যাওয়ার এক মাস আগে থেকে আমার মেয়ের বিয়ে ছিল, আমি ব্যস্ত ছিলাম মেয়ের বিয়ে নিয়ে। মেয়ের বিয়ে যখন 10 দিন বাকি তখন কিন্তু আমার ব্লক সভাপতি হঠাৎ চলে যাই অজ্ঞাত কারণে। যাই হোক, আমি আজ থেকে 6 মাস পর্যন্ত আমি বাড়িতে বসে আছি, বাড়ির বাইরেও আমি যাই না। তাহলে আমাকে পুলিশ প্রশাসন দিয়ে ডেকে কেন হ্যারাস করা আছে, যার ফলে অডিও ভাইরাল করতে বাধ্য হয়েছি, এবং আমাকে হ্যারাস করছে সেটাও আমি জেলা নেতৃত্বকে জানিয়েছি। তাই জেলা নেতৃত্ব ব্যবস্থা নেওয়া উচিত ছিল। হ্যাঁ, এবং জেলা নেতৃত্ব অনেক নেতৃত্ব জানে এই অডিওর বিষয়ে, এক বছর আগেও জানে। সব মিলিয়ে বড় হাতের শাসক দলের অন্তর্কলহ, কাদা ছোড়াছুড়ি পঞ্চায়েত ভোটের আগে বিরোধী শিবিরকে বাড়তি অক্সিজেন দিচ্ছে। বড় থেকে সবসময় রিপোর্ট। জিডি হসপিটাল অ্যান্ড ডায়াবেটিস ইনস্টিটিউট, আ মাল্টি স্পেশালিটি হসপিটাল উইথ কেয়ার ফর লাইফ।